নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা, স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। উত্তর পূর্বে 6,000 কোটির 5 রেল প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর, সরু সজাইয়ে বিহু নৃত্যে আপ্লুত প্রধানমন্ত্রী। শিলচর জুড়ে চড়কের পুজো ঘিরে উৎসাহ। ন্যাশনাল হাইওয়ে বাইপাসে গাড়ি চাপা পড়ে মৃত্যু গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার, চাঞ্চল্য আশ্রম রোডে। মুসলমান গৃহবধূকে নিয়ে পালিয়ে গেল হিন্দু যুবক, চাঞ্চল্য বরখলায়। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সরু সজাইয়ে ঐতিহাসিক বিহু নৃত্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সারা দেশের সঙ্গে গত 9 বছরে উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, রেল যোগাযোগে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আজ 6,000 কোটি টাকায় 5টি রেল প্রকল্পের সূচনা হয়েছে। মণিপুর নাগাল্যান্ডের রেল যোগাযোগ আরও উন্নত হবে। আজ পহলে কে মুকাবলে 3 গুণা তেজি সে নর্থ ইস্ট মে নই রেল লাইনে বিছাই যা রহি হ্যায়। আজ পহলে কে মুকাবলে নর্থ ইস্ট মে করিব 10 গুণা তেজি সে রেল লাইনো কা দোহরীকরণ হো রহা হ্যায়। আজ হি ইয়াহাঁ রেলওয়ে কে 5 প্রজেক্টস কা লোকার্পণ হুয়া হ্যায়। এক সাথ 5 প্রজেক্টস নর্থ ইস্ট মে, इन पर 6,000 करोड़ रुपये से अधिक का निवेश हुआ है। यह असम सहित नॉर्थ ईस्ट के बहुत बड़े हिस्से के विकास को गति देने वाला है। असम के एक बड़े हिस्से में पहली बार रेल पहुंच रही है। रेल लाइनों के दोहरीकरण से असम के साथ साथ मणिपुर, मिजोरम, त्रिपुरा और नागालैंड तक आवाजाही आसान होगी। इससे मालगाड़ियां भी अब अनेक नए क्षेत्रों तक पहुंच पाएगी। इससे आस्था और पर्यटन के अनेक स्थलों तक आना जाना और भी आसान हो जाएगा। চড়ক পুজো নিয়ে উৎসাহ তুঙ্গে শহর গ্রামের মানুষের। আজ শিলচরের সুভাষনগর মাঠের চড়ক পুজো দেখতে ছিল উপচে পড়া ভিড়। এভাবে বিভিন্ন জায়গায় আয়োজন হয় এই পুজোর। ইটখোলা, ইন্ডিয়া ক্লাব, ন্যাশনাল হাইওয়ে, রাঙ্গিরখাড়ি, কালীবাড়ি চর, জানিগঞ্জ, ঘুঙ্গুর সহ শহরের বহু এলাকায় ছিল চড়কের আয়োজন। জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটা, কালী নাচ, শিব পার্বতী বিয়ে, কাটা গাথা, ত্রিশূল গাথা, এসব কিছু দেখানো হয় চড়কের পুজোয়। ন্যাশনাল হাইওয়ে বাইপাসে গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়, আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত গৃহবধূ অপর্ণা দাসের বাবা অরবিন্দ দাস থানায় অভিযোগ করে বলেছেন, তার মেয়েকে গাড়িতে পিষে খুন করিয়েছে তার মেয়ের স্বামী সুরাট দাস। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার মেয়ের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে সুরাট। সে বিবাহ বিচ্ছেদ চেয়েছে, এ নিয়ে তার মেয়ে কোনো জবাব না দেওয়ায় সে তাকে হত্যা করিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনা নিয়ে ক্ষোভে ফুসছে আশ্রম রোড এলাকা। এলাকার জনগণ এই ঘটনার তদন্ত দাবি করেছেন। গেছে কালকে রাত্রে 9:30টার সময় একটা ফোন আইছে আমার কাছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মেয়েটা। তখন আমি গেছি, গিয়ে কেন পাইছি যে গাড়ি উড়ি কিছু নাই, অ্যাক্সিডেন্ট হয়ে ভুল হয়েছে। হ্যাঁ, আমি এটা এখন থানার কাছে একটা এফআইআর দিছি, আমার এটা সঠিক তদন্ত লাগে। আমার কাছে লাগতেছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র আছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ হয় আশ্রম রোড এলাকায়। অভিযুক্ত সুরাট দাস অম্বিকাপুর জিপির সভাপতি। এই পদে থাকার পরে সে কিভাবে এত জঘন্য কাজ করতে পারল, এ নিয়ে প্রশ্ন তুললেন এলাকার মানুষ। আশ্রম রোড এলাকার বিশিষ্ট নাগরিক অঞ্জন চৌধুরী এই ঘটনার তদন্ত দাবি করেন। কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন, সুরাট দাসের অমানসিক অত্যাচারে বাধ্য হয়ে অপর্ণা আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনার তিনি পূর্ণ তদন্ত দাবি করেন। তার বাবার নাম মেয়েটা খুবই ভালো, একটা বাচ্চা শিশু মিয়া সন্তোষ দাসের ছেলের কাছে বিবাহ দিছে।
বিবাহ দেওয়ার পর থেকে প্রায় 4-5 বার 7 বার ঝামেলা হয়েছে স্বামীর সঙ্গে। ঝামেলাটা মানে ঝামেলা মারাত্মক ধরনের, এখান থেকে ফোন করে তারপরে বাবার বাড়ির মানুষে গিয়া 10-20 গিয়া প্রায় 100 মানুষে গিয়া এই মেয়েটার উদ্ধার করিয়া বাড়ির থেকে আনায় স্বামীর বাড়ির থেকে। এই ধরনের প্রায় কয়েকটা ঘটনা করছে। পরবর্তীতে আরেকটা ঘটনা করছে, অন্য একটা মেয়ে এই রাজীব ভবন রাজা বুঝে একটা ছেলে সন্তোষ দাসের ছেলে, এখানে গিয়া এই রাজা আর মেয়েটায় এই আর মানে হচ্ছে বলছে যে আমি বিবাহ করছি না তোমার, আমি বিবাহ করতাম তোমার সঙ্গে জীবন কাটাইতাম। এই ধরনের এখানে গিয়া আমরা দর্শিয়া মানে অসুস্থ মানুষ আসলাম এখানে, এই ধরনের এই মেয়েটারে অশান্তি ফলাইছে। এই অশান্তির কারণে আসামি ধরতে পারছি না। আর এই মেয়েটা গেল বালা গুড়াত গেল কেমনি অ্যাক্সিডেন্টটা হঠাৎ করে আই গেল, এই ফোন আইলো অ্যাক্সিডেন্ট হয়েছে, রহস্যটা কি? আপনি কইতেছেন এই এলাকাটা বেশি রিলেশন আসিন, আমরা গিয়া অম্বিকবর্তি সব আমরা পাড়া প্রতিবেশী মিলে প্রায় 100 মানুষ গেছি অম্বিকবর্তি গিয়া তারে মেয়ে সহ আমরা আটক করছি। আটক করে আনিয়া তবু আমরা ছেলেটার সঙ্গে মেয়েটা কইছি বাবা সংসার করো যা ওইবার হয়েছে তুমি তবু তার লগে থাকো, এরপরে আবার তাই গেছে তার সঙ্গেই রয়েছে। ইদানিং আবার একটা ঝগড়া হয়েছে, আই গেছে বাবার বাড়িতে, আই গেছে বাবার বাড়িতে, আইয়া খুব দুশ্চিন্তা আছে ছেলেটারে কেমনে পড়াইতো কিতা করতো, ছেলেটারে অ্যাডমিশন করিয়া দেওয়া হয়েছে। দুই শিশু পুত্রকে রেখে হিন্দু যুবকের সঙ্গে পালিয়ে গেলেন এক গৃহবধূ। জারুলতলা বন্ধন ব্যাংকের কালেক্টর পাপ্পু নামের এক যুবকের সঙ্গে পালিয়ে যান রেহানা বেগম নামের এই গৃহবধূ। দীর্ঘদিন থেকে তাদের পরকীয়া চলছিল, অবশেষে দুই সন্তান এবং স্বামী রমিজউদ্দিনকে রেখে হিন্দু যুবকের সঙ্গে পালিয়ে গেলেন জারুলতলার ধলছড়ার এই গৃহবধূ। স্বামী রামিজ এ নিয়ে থানায় একটি মামলা করে অভিযোগ করেছেন তার স্ত্রী সোনার অলংকার এবং নগদ কিছু অর্থ নিয়ে পালিয়েছেন। মানে আপু কই একটা ছেলে মানে ও বন্দনার স্টাফ, সে মানে কিস্তি নেওয়ার লাগিয়ে আমার ঘর আর আইয়া মানে আমি থাকলেও হয় না থাকলেও হয় প্লাস মানে আমার পুরো ছন্দয় মানে ছন্দকিতা মানে শিওর আমি মানে হ্যাঁ নিচে আমার যাবতীয় ডকুমেন্ট তারা সব লিয়া গেছে, শোনা গয় না আর 70,000 টাকা লগ্ন লিয়া গেছে। আমার পয়সা আমার ছেলে আছে মেয়ে আছে তারা যেতে পারবা দীর্ঘ টাইম মানে কিছু কিছু সামান লিয়া হয়তো বা আমার পরবর্তীর লগে কথা কথা লিয়া হয়েছে সবাই লিয়া হইতো আমার পরবর্তী জিজ্ঞাসা করলে মানে তারা বাবু কথা দিতে পাপ্পু মেয়ে যাইতেন আমরা ঘরের সময়। আপনার আপনার ওয়াইফের লগে তার কোনো অবৈধ সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক আছে আমি দেখছি, আমি মানে তাই সবসময় ভালো মাত্রে হেও মাত্রে আমি তারা যদি কই তাইরে যদি কই বলে তুই তারা মাদাস কইব আমি দাদা বানাইছি আমার বাইয়ারি সম্পর্ক আমি মাতিয়ার মাতিলে মানে কিছু খারাপ করিয়া দিয়ে এটা আমি তো মানে মাতিয়ারি কই আমি তো থাইন গেছেন কোন দিন থাইন গেছেন রবিবারে 10টার সময় গেছেন পারিয়া 10টার সময় বাড়িয়ে গেছেন গড় কিছু খুঁয়ে গেছেন আপনার কিছু খুঁজছেন হয়ে গেছেন মানে তাই যেতে আমার বাবার বাড়ি বাবার বাড়ি তাকে বাইরে গেছেন বাইরে গিয়ে মানে দুই ডুঙ্গা খাবো লইছেন দিয়া মানে তাই গেছেন খরিমা কইয়া মেয়ে একটা লিয়ে গেছেন চিনা ফুবি দিয়া ফুবি দিয়ে গিয়া খরিমাকে মেয়ে ঘুরে খরিমারে লিয়া তিয়া আর পাপ্পু মেয়ে তার গাইছে বাঙ্গার ভাড়া তাকে বাঙ্গার ভাড়া গেছেন ঘুরা ঘুরে অটো গেছেন গিয়া বাঙ্গার ভাড়াতে গিয়ে গেছেন দেন এবার দেখ যাবে গেছেন। চাংশাড়িতে এইমস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি গুয়াহাটিতে স্বপ্নের এইমস চালু হয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র সরকার উত্তর পূর্বে উন্নয়নের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে। তিনি বলেন আমি যখন উন্নয়নের কথা বলি তখন বিরোধীরা খুব অসুখী হয়, আগের সরকারগুলো শুধু কৃতিত্ব দাবি করে, তারা উত্তর পূর্বকে সরিয়ে রেখেছিল। 2014 करीब 150 मेडिकल कॉलेज बने थे, पिछले 9 वर्षों में हमारी सरकार में करीब 300 नए मेडिकल कॉलेज बने, पिछले 9 वर्षों में
देश में एमबीबीएस सीटें भी दो गुनी बढ़कर 1 लाख से अधिक हो चुकी है। पिछले 9 वर्षों में देश में मेडिकल की पीजी सीटों में भी 110% की बढ़ोतरी हुई है। हमने मेडिकल शिक्षा के विस्तार के लिए नेशनल मेडिकल कमीशन की स्थापना की है। पिछड़े परिवारों को, बैकवर्ड फैमिलीज के बच्चे डॉक्टर बन सके, इसके लिए हमने आरक्षण की सुविधा का भी विस्तार किया है। दूर दराज वाले क्षेत्रों के बच्चे भी डॉक्टर बन सके, इसलिए हमने पहली बार भारतीय भाषाओं में मेडिकल की पढ़ाई का विकल्प दिया है। इस वर्ष के बजट में 150 से अधिक नर्सिंग कॉलेज खोलने का ऐलान भी किया गया है। अगर मैं नॉर्थ ईस्ट की बात करूं, यहां भी बीते 9 वर्षों में मेडिकल कॉलेज की संख्या 2 गुने से अधिक हो चुकी है। अभी अनेक मेडिकल कॉलेजों पर काम चल रहा है, कई नए मेडिकल कॉलेज यहां बनने जा रहे हैं। बीते 9 वर्षों में नॉर्थ ईस्ट में मेडिकल की सीटों की संख्या भी बढ़कर के पहले के मुकाबले 2 गुनी हो चुकी है। इबारे ईशान बांग्ला बिरती। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476690180430 6। আজ থেকে 30 বছর আগে নকাটা জমির উপর নার্সারি করেছিলেন এক উদ্যমী ব্যক্তি, জুনাইদ আহমেদ লস্কর এবং নাজিম উদ্দিন লস্কর। এখন 4 বিঘা 8 কাঠা জুড়ে রয়েছে নার্সারি। শুধু তাই নয়, এই নার্সারির মাধ্যমে এলাকার পরিবেশ সবুজ রঙে আলোকিত হয়েছে। সোনাই শৈতপুর চতুর্থ খণ্ডের মাউন্ট কার্মেল স্কুল সংলগ্ন সুমা নার্সারি। এই নার্সারিতে ফল, ফুল ও ফসলের পর্যাপ্ত চারাগাছ রয়েছে। এখান থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বাহিরেও চারাগাছগুলো সরবরাহ হয়ে থাকে। বাড়িঘর, স্কুল, সরকারি কার্যালয় বা যে কোনো প্রতিষ্ঠানকে সবুজ রঙে সাজাতে পর্যাপ্ত চারাগাছ রয়েছে। যদি কারো ফল, ফসল ও ফুলের যে কোনো চারাগাছের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন সুমা নার্সারি, সোনাই সোদপুর চতুর্থ খণ্ড মাউন্ট কার্মেল স্কুলের বিপরীতে। যোগাযোগের নম্বর 7002426950। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার।
5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে অশ্লীল ভিডিও প্রচারের জেরে আত্মঘাতী হল যুবতী। ঘটনাটি ঘটেছে বরখলার ভৈরবপুর কৃষ্ণপুর জিপিতে। লিলি বেগম লস্কর নামের এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেম চলছিল সিপার হোসেন লস্কর নামের এক যুবকের। এদিকে হাসিম নামের আরেক যুবক লিলিকে প্রেমের প্রস্তাব দেয়, এতে লিলি সায় দেয়নি। হাসিম তখন লিলির পিস্তুত বোনকে দিয়ে লিলির স্নান করার দৃশ্য ভিডিও করে প্রচার করে তার প্রেমিক শিপারের কাছে পাঠিয়ে দেয়, যার ফলে তাদের প্রেমের সম্পর্কে ধরে চির। এতে মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এটা আমার ভাগ্নি, ভাগ্নির একটা ছেলের লগে একটা প্রেম চলে, চলাকালীন তাইর বিষাত্মক বৈনিয়জন আছে, সম্বলা নাম, বাঙ্গারপাড়ার একটা ছেলে, সম্বলার বাসাত আইসে, তো স্বাভাবিক সম্পর্কিত মানুষ হয়ে কুটুম্ব বাড়িতে আইসে পাকানিত। আওয়ার পরে আমার বাগ্নি লিলির আছে, দেখার পরে লিলির প্রেমর লাগে প্রস্তাব দিছে। আমার বাগ্নি লিলি এটা গ্রহণ করছে না, কইছে তাই একজন আছে। পার পরে ছেলেটা তো আর খারিজ হয়ে গেল গিয়া, যাওয়ার পরে ওই সম্বলারে ধরছে যে তুই কোনো মতে আমার ফটো ওটো কালেকশন করে দে, আমি ফটো দিয়ে চাপা ফেলাইয়া আমি তাই একটা ব্যবস্থা করম। ওই গত কতদিন আগে যে বৃষ্টি হয়, বৃষ্টির সময় আমার বাগ্নি বাথরুমে গোসল করিয়া খাবার চেঞ্জ করার সময় এই সম্বলা আইয়া ফটো উঠে গেছে এটা ভিডিও। আচ্ছা, আমার বাগ্নি যেটা করেছে মরার আগে এটা হইয়া গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন গিয়া এই ফটোটা ফাটাই দিলেছে বাঙ্গারপাড়ার যে ছেলে, তার নাম হাসিম, এই ছেলেটার কাছে। এই হাসিমের ফটোটা পাওয়ার পরে তাইরে কইছে ফোন করিয়া, এর পরে যে তাইর যে প্রেমিক যে তাইর সিপার হোসেন লস্কর, সিপারটে দিছে ফটোটা, সিপারটে দেওয়া কইছে যে এটার সঙ্গে আমার প্রেম আছে, তুই এখানে এইটা এইসব করস। তখন সিপারে পাওয়ার পরে কইছে যে আমার বাগ্নিরে লিলিরে কইছে যে তুই এখানে ও আমার সঙ্গে প্রেম করার পরে এর লগে এইরকম ইয়ে করস, তারা তারার একটা জগড়াল আছে। তাই কইছে না এটা আমি মানছি না, এটা মানি না, অনেক কিছু তারার জগড়া হয়েছে বলে। তখন গিয়া ছেলেটা বাড়িতে আইছে, ছেলেটা বাড়িতে আইছে দেখিয়া আমার বাগ্নি আছে যে বাড়ির যখন আগেছে এটা গণ্ডগোলটা বহুত বড় হয়ে যাব। শর্মে আমার বাগ্নি এই দিন ঝগড়াঝাটি করার তারা ফোনে মাথ কথা ফোরার করে বিষ খাই দিয়েছে। আদমটিলা চা বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা শ্রমিক। এ নিয়ে এই বাগানে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। নিহত মহিলার নাম আরতি সালিয়া। মহিলা শ্রমিকটি যখন চা পাতা তুলছিলেন তখন একটি বিদ্যুতের তার ছিঁচড়ে পড়ে সেই তারের সংস্পর্শে আসায় তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য পুরোপুরি বিদ্যুৎ কর্তৃপক্ষ দায়ী। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাগানের শ্রমিকরা। এখানে চা বাগানের যে মহিলা একজনের প্লাকিং করতে গিয়া যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিছে, এটা একমাত্র দোষী হইল এপিডিসিএল। তার এটা একবার না, এর সে কতবার আগেও কোয়া হয়েছে কি আমরা যে এই যে 33,000 লাইন যেটা গেছে এটা আপনার যে ইয়া দেখবা মানে যেখানে প্লাকিং হয় মানে আমরা চারা গাছ থাকে এটা একদম লাগিয়া লাগিয়া গেছে, কতবার তারা কমপ্লেন দেওয়া হয়েছে আজ পর্যন্ত তারা এটা করে না। তারা আজকে আইসে 3 ঘন্টা পরে, হ্যাঁ আজকে যখন 3 ঘন্টা পরে তারা টিম আর আইবার কয়েক পরে কয়ে তারা স্টাফ নাই, যদি তারা স্টাফ না থাকে যখন লাইন কাটাতে হয় তারা তো তখন তো পুরো ব্যাটেলিয়ান লইয়া নামি যায়, তো আজকে তার কাছে স্টাফ নাই কেন? ওই যে তার যেই আইসিল ইঞ্জিনিয়ার একবার বলে স্টাফ নাই আমার কাছে, এটা প্রমাণ আছে এক ওইসে স্টাফ নাই, অত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 3 ঘন্টা পরে আমরা পুলিশ আই গেছে অত জলদি, আমরা পুলিশ আই গেছে অত সময়, তারপরেও আমি এপিডিসিএল এর মানুষ আইরাম আইরাম কইয়া 3 ঘন্টা হইতে পারে মে লোকটার জান মানে ওখানে থাকতে পারছি, আর তারা ডিরেক্ট ইয়া আজকে তার জান নাই।
এগুলা নেগলিজেন্সি আমরা মানিয়া নিতে পারতাম না। এপিডিসিএল কাছে আমরা দাবি, আমরা পুরো চাম শ্রমিক থেকে দাবি, তার পরিবারের একমাত্র তাই সাহারা আসিল তাই কামাইয়া দিত। ওখানে আমরা দাবি হইলে তার পরিবার একটা চাকরি দিয়া দিত বা একটা এমন সুবিধা করিয়া দিত তারা সারা জীবন যেমনে সুন্দর মতো কাটিয়া যাও। আহত অবস্থায় এক লজ্জাবতী বাদর একজনের বাড়িতে ঢুকে পড়ল। এটি একটি বিলুপ্ত প্রায় প্রজাতির বাদর। আজ রুকনী চা বাগানের বাসিন্দা বজরং দল সংযোজক গৌরব রায় ও তার মা রেবা প্রধান রায়ের বাড়িতে এই বাদর ঢুকে পড়ে। পরে তারা এই বানর বন বিভাগের কাছে সমঝে দেন। এ নিয়ে ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের এক প্রতিবেদন। আজ সুবহ 2:30 বাজে কে বাদ মেরে ঘর মে আকার লজ্জাবতী নাম কা বিলুপ্ত প্রায় এক বন্দর আকার ঘুষা থা। হমনে সুবহ উসকো লেকার হিমেক্স লগায়া, দবা লগায়া ওর বাদ মে হমনে ফরেস্ট ডিপার্টমেন্ট কো জানায়া। ও বহুত জখমি থা। রাঙ্গিখাড়ি পুলিশ ফাঁড়িতে পালিত হল বিহু। এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ একটি বিহু গীত পরিবেশন করেন, দই চিরা ও মিষ্টি বিতরণ করা হয়, ডিম খেলারও আয়োজন করা হয়। মানে কণী যুঁজটো এটা প্রচলিত গাঁৱত, আমাৰ যেতিয়া আমি গাঁৱত থাকোঁ বা এইবিলাক এটা অসমীয়া সংস্কৃতি কণী যুঁজটো। আৰু আমাৰ যিসকল আগৰ ব্যক্তিসকল তেওঁলোকে কয় কণী যুঁজ কৰিলে মানে মাথাৰ বিষ নহয় বছৰটোৰ কাৰণে, এনেকুৱা এটা প্ৰচলিত আছে। কিছুমান যুদ্ধ এইটো নাজানো, কিন্তু এটা ভাল লাগে, এটা মনৰ ফূৰ্তি, এটা শান্তি, একতাৰ এটা ভাৱ আহে। তো গতিকে আমি আজি ৰাঙ্গিখাৰী টিঅপিত এটা মানে আমি গোটেই আটাইখিনিয়ে মিল খাই এটা কণী যুঁজৰ হেৰি কৰিলোঁ। এতিয়া জলপান আছে, জলপান খাম, সকলোৱে এটা ফূৰ্তি কৰিম বিহু বুলি গৰু বিহু বুলি আহক। আপুনি আপোনালোক দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আগামী রবিবার অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। সন্ধ্যা 7টায় বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে থাকবে খেলো ইন্ডিয়া অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী কুটন গৌড় এবং রূপার পদক বিজয়ী উষা গৌড় এবং দীপিকা লালাকে সংবর্ধনা অনুষ্ঠান। শেষে অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ নিয়ে জানান সুব্রত চক্রবর্তী। দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আগামী রবিবার দিগরখালে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান রাত্র 7:00 শুরু হবে। বাংলা ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপর অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান এবং অতিথি শিল্পীদের দ্বারা নৃত্যানুষ্ঠান। তাছাড়া থাকছে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী কুটন গৌড়, রৌপ্যপদক জয়ী দীপিকা লালা উষা গৌড়কে ওই দিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করে তুলে দেওয়ার জন্য দীর্ঘকাল সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের কাছে সাহায্য সহযোগিতা উপস্থিতি আমরা কামনা করছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। উত্তর পূর্বে 6,000 কোটির 5 রেল প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর, সরু সজাইয়ে বিহু নৃত্যে আপ্লুত প্রধানমন্ত্রী। শিলচর জুড়ে চড়কের পুজো ঘিরে উৎসাহ। ন্যাশনাল হাইওয়ে বাইপাসে গাড়ি চাপা পড়ে মৃত্যু গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার, চাঞ্চল্য আশ্রম রোডে। মুসলমান গৃহবধূকে নিয়ে পালিয়ে গেল হিন্দু যুবক, চাঞ্চল্য বরখলায়। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।